গুড ইভিনিং অল, ওয়েলকাম টু মাই প্রোগ্রাম শাড়ি কথা। আর আজ আমি একা নই, আমার সঙ্গে পারমিতা রয়েছে, তার মানে তোমরা বুঝতে পেরে গেছো। এই মুহূর্তে আমরা রয়েছি 709 পদুম বাসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তমলুক শাখায়। তমলুক শাখা কি কি কালেকশন নিয়ে রেডি, আগে দেখাবো তার ঝলক, দেখো তো। তার ফাঁকে আমি আর পারমিতা মিলে বাছাই করে নেবো কিছু কালেকশনস, সেই কালেকশনসগুলো ডেফিনেটলি আমি তোমাদেরকে দেখাবো। বাঙালির 12 মাসে 13 পার্বণেতেই কিন্তু কটন, হ্যান্ডলুম, জামদানির একটা প্রয়োজন হয়েই থাকে। তো তাহলে চলো সেই দিয়ে শুরু করা যাক। কটনের এই কালেকশন নিয়ে কিছু বলার নেই, বেঙ্গল স্প্রাইট এরকম একটা কালেকশন যেটা কমপ্লিটলি হ্যান্ডলুমের কালেকশন, এবং এর বর্ডারের ইউনিকনেসটা লক্ষ্য করো এবং তার ডিজাইন। বাংলার কটন শাড়িতে এসে গেছে রেভলিউশন, সফট হয়ে গেছে, কমফোর্টেবল হয়ে গেছে, বডি হাগিং হয়েছে, সিলভার রয়েছে, আর তার সঙ্গে আঁচলের ডিজাইনটাও ইউনিক। রানিং ব্লাউজ পিসের সাথে রয়েছে এই সুন্দর কালেকশন, আর এর প্রাইস 2130। এরকম একটা সুন্দর কালেকশন, আরও একটা নজর কাড়া কালেকশন, আঁচলটা লক্ষ্য করো, কপার জারি, মাল্টি কালার ফ্লোরাল মোটিভ, ব্রাইট গর্জিয়াস ব্লু টোনটা যেমন সুন্দর, সেরকম সুন্দর ফুসিয়া পিঙ্ক অ্যালং উইথ গ্রিন। পুরো বডিতে রয়েছে কপার জারি এবং তাতেও রয়েছে মিনি কারি, পেটাই করা বর্ডারটা দিচ্ছে মঙ্গলগিরির মতো লুক। কমফোর্টেবল স্মার্ট বডি হাগিং কালেকশনের প্রাইস ভেবে দেখো, উইদিন 1500 এরকম একটা কালেকশন হতে পারে তোমার। আর এবারে আমি বলবো, তোমরা লক্ষ্য করো জামদানির কালেকশন, পালিশ জামদানির হিউজ কালেকশন যেমন রয়েছে, তার ঠিক পাশাপাশি সব জামদানিরও রকমারি নিয়ে রেডি আমরা। আর তার ফাঁকে একটা কালেকশন আমি বার করে নিই এবং সেটাই তোমাদের দেখাবো, সব জামদানি ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন। কিছু বলবো না, এর বর্ডারটা লক্ষ্য করে দেখো, জামদানি সেই ট্রেডিশনাল বর্ডারেই কিন্তু হাইলাইটেড রয়েছে, আর যখন পিঙ্কটা অ্যাড অন হচ্ছে তখন দিচ্ছে পুরো শাড়িটাকে একটা ব্রাইট গডি লুক, আর তার সঙ্গে একটা সুন্দর আঁচল। সব জামদানি তাই সফটনেস নিয়ে বলবো না, শুধু বলবো এরম একটা জামদানি ওয়ার্ড্রোপে মাস্ট মাস্ট। প্রাইস চোখ রাখো ফ্যান্সি কাউন্টারের দিকে, যেখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের কালেকশন পাবে। আর এই মুহূর্তে সেমি কাতানে নিউ অ্যারাইভাল কালেকশন, যেটা পুরো বডিটা একটা ডায়াগোনালি মোটিভ, যেটা অ্যালং উইথ ফিগার মোটিভ বা বার্ড মোটিভে হাইলাইটেড রয়েছে, রয়েছে তাতে মিনেকারির ছোঁয়া। বর্ডারটাও কিন্তু অ্যাবসলিউটলি স্লিক অ্যান্ড স্মার্ট, প্রকৃতির সঙ্গে কোথাও যেন ছুঁয়ে গেছে বর্ডারটা কমপ্লিটলি শাড়িটা, কারণ এই গ্রিন রংটা আমাদের কিন্তু প্রকৃতিরই কথা মনে করায়। আর তার সঙ্গে সুন্দর একটা জমাট আঁচল। এই শাড়িটা ডিফারেন্ট ব্লাউজ দিয়েও ট্রাই করতে পারো। এটার প্রাইস বলে দাও, বুঝতে পারছো তো, 4100। আরও দুটো কালার অপশান নিয়ে রেডি। যখন আমরা পড়তে পারি একটু হেভি সিল্ক, এমন একটা সিল্ক যেটা ট্রান্সপারেন্ট হবে না, এমন একটা সিল্কের উপর ডিজাইন যেটা একেবারে ফ্যাশনে এন হবে, কারণ সামনে 25th রয়েছে, ক্রিসমাস রয়েছে, নিউ ইয়ার এবং নতুন বছরে একেবারে নিউ অ্যারাইভাল কালেকশনে শার্টিনের অপশান। ইয়েস, শার্টিন সিল্ক এবং আড়া দিকে এই যে দূরে ডিজাইনটা, সেটাই কিন্তু এখন রয়েছে ফ্যাশনে এন, অ্যালং উইথ বিউটিফুল ট্রেডিশনাল বর্ডার এবং তার সঙ্গে একটা সুন্দর জমাট আঁচল। শুধু তাই নয়, এটার একটা আরও সুন্দর কালার ভ্যারিয়েশন রয়েছে এই মুহূর্তে তমলুক শাখায়। প্রাইসটা একটু বলে দাও, 4850, বুঝতে পারছো, 4850 ইচ, দুটো দেখাচ্ছি, আরও দুটো কালার অপশান নিয়ে রেডি। নেক্সট ওয়ান হলো একটা বিউটিফুল লাইট ওয়েট অর্গানজার কালেকশন, পাওয়ারলুমের এই অর্গানজা কানি ডিজাইনে হাইলাইটেড, মাল্টি কালারের টাচ, লাইট ওয়েট, ব্রাইট, কালারফুল, মানে সব কিছু যা যা বলবো। রানিং ব্লাউজ পিসের সাথে রয়েছে এবং এতেও তোমরা পাবে বিভিন্ন অপশন। সিঙ্গেল ফোল্ডের বিউটিটা কিন্তু দারুণ, আর অর্গানজা মানে ফুলে থাকবে সেটা ভেবো না, একদম সফট বডি হয়। আর এটার প্রাইস, আর এরপর তোমাদের নিয়ে চলে যাবো বেনারসি পার্টি ওয়্যার কাউন্টারে, চলো আমার সঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেডিশনাল কাঞ্জিভরম সিল্ক, গরজ প্রিন্টেড সিল্ক, এবং তার পাশাপাশি বেনারসির বিপুল সম্ভার নিয়ে রেডি আমরা। আনইউজুয়াল কালার পশমিনা বেনারসি এবং এরকম একটা কালার কম্বিনেশন, এর এম্বোস প্যাটার্নে যে রেশম ওয়ার্কটা রয়েছে তার সঙ্গে কালার কম্বিনেশন, আম কলকার ডিজাইন লক্ষ্য করো, এর বর্ডার সেটাও কিন্তু ইউনিক, যেমন ইউনিক রয়েছে এর আঁচল।
ব্লাউজ পিসে কিন্তু এই এমবস প্যাটার্নটা তোমরা পেয়ে যাচ্ছ। এরকম একটা সুন্দর কালেকশন যাতে ডিফারেন্ট অপশন, কিন্তু কালারগুলো সবই চেঞ্জ হবে একটু না একটু। তার প্রাইস 4630 তো পেয়ে যাচ্ছে এরকম একটা নজর কাড়া পশমিনা বেনারসির কালেকশন। আর এবার আরেকবার চোখ বোলাও, এখানটা থেকে যদি আমি বলি, এগুলো সমস্ত বডি প্লেন বেনারসি। যেটা ভালো লাগছে স্ক্রিনশট নাও, কপার জারি, ডিফারেন্ট কালার টোন। আর একটু নিচে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, পেস্টেল কালার টোনের মধ্যে এই কালার টোনটা আমরা এবারে দেখাবো। বন্ধুরা, আগে তো কালার কম্বিনেশন নিয়ে বলবো। এরকম একটা আইস পিঙ্ক, আর তারপর মাল্টি কালার বুটি, তারপর ওপেন বর্ডার, আবারও সেই ট্রেডিশনের ছোঁয়া, এবং এটাই কন্টিনিউ করেছে ডাবল পাল্লাতে। আঁচলটা লক্ষ্য করে দেখো, ব্রাইট, বিউটিফুল, গর্জিয়াস। শুধু তাই নয়, তার সঙ্গে এই কুচির কাজ এবং আইস পিঙ্ক উইথ ব্রাইট রেড, অ্যাবসলিউটলি আনইউজুয়াল কালার কম্বিনেশন। এবং এর সঙ্গে ব্লাউজ পিসটা রেড কালারেই রয়েছে। এরকম একটা সুন্দর কালেকশনের প্রাইস, বুঝতে পারছো তো, এখানে এসে পৌঁছালে, মানে 709 কদম বাসনে এসে পৌঁছালে নজর কাড়া মনের মতো কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাখা রেডি। আর এরপর দেখো, লাল বেনারসির কত রকমারি হতে পারে, রেড, উনাবি, বার্গেন্ডি। এটার ভিতর থেকে আমার মনে হয় আমরা যদি এই কালারটা বার করি, ঠিক চকলেট কালারের এই বেনারসিটা লালের মধ্যে থেকে আমার নজর কেড়েছে, আমার মনে হয় তোমাদেরও কাড়বে। এবং তার সঙ্গে এই মোটিভগুলো লক্ষ্য করো, যেটা বেনারসিতে আনইউজুয়াল, তার উপর মিনিকারি কাজ রয়েছে, রয়েছে তার সঙ্গে আঁচলের ডিজাইনের সূক্ষ্মতা এবং বর্ডারটাও বিউটিফুলি হাইলাইটেড। ডাবল পাল্লু উইথ ব্লাউজ পিস, এরকম একটা কালেকশন শুধু কি বিয়ে, কি রিসেপশন, অন্য ওকেশনেও কিন্তু ট্রাই করতে পারবে। এই কালেকশনটা মিনিকারি বুটিদার বেনারসি, এবং এর প্রাইস হলো 7700। হ্যান্ডমেড বেনারসি কালেকশন, ইয়েস, বেনারসির কালার তো হ্যান্ডমেড হয়, কিন্তু পুরো বেনারসি যখন হ্যান্ডমেড হয় তখন বোধ হয় লুকটা এরকমই আসে। আঁচল থেকে আমরা শুরু করতে পারি, মিনিকারি আঁচল, ফিগার, মোটি, সে আবারও মনে করিয়ে দেয় মুঘল আমলের কথা, বাদশার কথা, বেগমের কথা। তাদের কাহিনী যেন পুরো শাড়ির পরদে পরদে ছড়িয়ে রয়েছে, মলমলের মতো সফট, কমফোর্টেবল। এই কালেকশনের বর্ডারের ডিজাইনের ইউনিকনেসটা লক্ষ্য করে দেখো, পুরো বডি অল ওভার এই ফিগার মোটিভ। সত্যি সত্যি মনে হচ্ছে স্বপ্নের কোনো পরী তার সেই ছড়ি দিয়ে সেই দিনটাকে সাজিয়ে দিয়েছে। বিয়ের দিনের স্বপ্ন সবসময় আমরা দেখি, আর এরকম একটা হ্যান্ডমেড বেনারসি যদি অঙ্গে থাকে তাহলে লুকটা কেমন হবে বলবো না, পারমিতা শুধু প্রাইস বলবে। বুঝতে পারছো, উইথ সিল্ক মার্ক এই কালেকশন। আর এরকম একটা কালেকশন যেটা ডেফিনেটলি পরবর্তী প্রজন্মকে পাস অন করতে পারবে। বেনারসির হিউজ কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার আমরা আস্তে আস্তে চলে আসবো পার্টি ওয়্যার কাউন্টারে, যেখানে শিফন, বিচিত্রা, নেট, অর্গ্যানজার, বিভিন্ন রকমারি কালেকশন নিয়ে রেডি আমরা। কোনটা ছেড়ে কোনটা দেখবে, ইয়েস, এই ব্লুটাতে গিয়ে হাতটা থেমে গেছে, বডি প্লেন ব্লু কালারের এই কালেকশন, বর্ডারের ডিজাইন আর এই সরস্কির ওয়ার্ক, আর তার সঙ্গে কারদানার টাচ, পুরোটাকেই দিচ্ছে একটা ডিফারেন্ট লুক, মিড নাইট ব্লু। সত্যি সত্যি এই আলো আধারি পার্টিতে তোমারও কিন্তু লুককে চেঞ্জ করে দেবে। হেভি ব্লাউজ পিসের সাথে রয়েছে এই কালেকশন, যেহেতু শাড়িটা খুব সিম্পল, সঙ্গে স্টোনের জুয়েলারি, সেই সমস্ত কিছু নিয়ে রেডি রয়েছি আমরা, শুধু তোমাদের চলে আসার অপেক্ষা। আর এটার প্রাইস 3790। দেখতেই পাচ্ছ দুজনে দুটো কালেকশন পরে ফেলেছি, পার্টি তো তাই আর রেজিস্ট করতে পারি না। তোমরা জানো ব্ল্যাক আমার পছন্দ, মেশিন ওয়ার্কে হাইলাইটেড লখনৌই এই ব্ল্যাক কালারের শিফনটা আমি যেটা পরেছি সেটার প্রাইস কিন্তু 2500 অনলি, এবং এতে তোমরা বিভিন্ন কালার অপশনও পেয়ে যাবে। আর তার পাশে একটা বিউটিফুল অর্গানজা, যেটা ডিজিটাল প্রিন্টে অ্যালং উইথ ব্রাসোতে হাইলাইটেড, আর তার সঙ্গে সেমি প্রিশিয়াস স্টোন। এর বর্ডারটা লক্ষ্য করে দেখো, স্ক্যালপ ডিজাইন, কারদানার কাজ, সিকোয়েন্স, এবং ব্যাক সাইডটা টোটালি ফিনিশ, মেশিন ওয়ার্ক হলে এটারও ব্যাক সাইডটা কিন্তু ফিনিশড রয়েছে। আর তোমার শাড়িটার প্রাইস 9250। বুঝতে পারছো তোমার যে রেঞ্জেই চাই, এই সমস্ত রেঞ্জের বিভিন্ন রকম কালেকশন নিয়ে আমরা রেডি। আর এবারে
শেষ করব আজকে একটা সুন্দর লেহেঙ্গা আর শেরওয়ানি পেস্টেল কালার পার্টি ওয়্যার লেহেঙ্গা একটা বিউটিফুল কালার কম্বিনেশন আর তার উপর সেই রাজস্থানি ঘরানার মিনিয়েচার অথেন্টিক এর মতো ডিজাইন পার্সি ওয়ার্ক অল ওভার সিকোয়েন্স উইথ পার্সি এবং এর ব্লাউজ পিসটাও কিন্তু সেম কালার টোনে রয়েছে এবং এর বর্ডারটাও তোমরা দেখতে পাচ্ছ তাতেও রয়েছে কাজ মানে দুপাট্টার বর্ডার ব্যাক সাইড অ্যাজ ইউজুয়াল ফিনিশ রয়েছে তার সঙ্গে প্রিন্স চার্মিং এর জন্য একটা বিউটিফুল ইন দ্য ওয়েস্টার্ন এর অপশন অ্যাসিমেট্রিক কাট এবং এরকম একটা কম্বো কালেকশন ডেফিনেটলি তোমাদের নজর মন কাড়বেই কাড়বে আমার হাতে যে কালেকশনটা রয়েছে সেটার প্রাইস রয়েছে 3400 পারমিতা লেহেঙ্গা আমরা দেখাচ্ছি কিন্তু 2000 থেকে অনওয়ার্ডস লেহেঙ্গার বিভিন্ন কালেকশন নিয়ে রেডি 709 পদুম বাসান আদি মোহিনী মোহন কাঞ্জি ডালে তমলুক শাখা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে মনে করিয়ে দেব তোমার মনের মতো কালেকশনের জন্য সেজে উঠেছে আদি মোহিনী মোহন কান্দিলালের তমলুক শাখা ঠিকানাটা একবার যাচাই করে নিও মোবাইল নাম্বার স্ক্রিনে রয়েছে বা ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ফোন করে চলে এসো সামনেই রয়েছে নতুন বছর নতুন বছর নতুনভাবে সুন্দর হয়ে উঠুক মঙ্গল হোক সবার জীবন সবাই আসুন অনেক অনেক নতুন কালেকশন রয়েছে নতুন বছরের জন্য আর নতুন বছরটা সবাই খুব ভালোভাবে কাটান ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার।